my dear students, today i am again for the students of class 4. previously we have completed two classes from lesson 4, that is, the hero. and this is going to be the third class and we hope we will complete the lesson today. so i hope you are eager and ready to read with your টিচার সো বন্ধুরা এর আগে আমরা এই চার নম্বর লেসেন থেকে ক্লাস ফোরের জন্য দুটি ক্লাস নিয়েছিলাম তো আজকে আমরা শেষ ক্লাসটি নিয়ে এই লেসেন ফোরটিকে কমপ্লিট করে দেব বন্ধুরা তাহলে এর আগে আমরা যে হিরোর কথা বলেছিলাম সে একটি ক্ষুদে হিরো সে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল তোমরা জানো সেখানে সে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিল কিন্তু অবশেষে বাই লাখ আর বাই চান্স সে কিন্তু একটা কাবাডি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে যায় বন্ধুরা তো সেই সুযোগটাকে সে কীভাবে কাজে লাগাচ্ছে এবং তার কনফিডেন্স ফিরে পাচ্ছে সেটা নিয়ে আজকে আমরা পড়ব বন্ধুরা তো এর আগের দুটি ক্লাসে আমরা এটুকু পড়েছিলাম তো আজকে আমরা তিন নম্বর ক্লাসে পড়ব লেটস কন্টিনিউ ফর দ্য রাউন্ড ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস কয়েক রাউন্ডের জন্য উই ওয়ার আমরা ছিলাম ভেরি মাচ অনে হাই খুব উত্তেজক অবস্থার মধ্যে উই ক্ল্যাপড আমরা তালিবাজিয়েছিলাম উই সাউটেড আমরা চেঁচিয়েছিলাম বাট কিন্তু আমার অপোনেন্টস আমাদের প্রতিপক্ষরা প্লেড খেলেছিল রিয়েলি ওয়েল সত্যি খুব ভালো ওয়ান বাই ওয়ান একের পর এক আওয়ার প্লেয়ার্স আমাদের খেলোয়াড়রা ওয়ার কট ধরা পড়ে গিয়েছিল টিম টিম বা মতিগঞ্জ মতিগঞ্জ দল ওয়াজ ক্লোজ ছিল খুব কাছাকাছি টু ভিক্টরি জয়ের জয়ের খুব কাছাকাছি তারা ছিল আওয়ার সাপোর্টার্স আমাদের সমর্থকরা ওয়ার লুজিং হারিয়ে ফেলছিল দেয়ার হোপ তাদের আশা তাহলে আমাদের যারা সমর্থক ছিল তারা তাদের আশা হারিয়ে ফেলছিল আশাহত হয়ে পড়ছিল বন্ধুরা আই ওয়াজ আমি ছিলাম দ্য অনলি মেম্বার একমাত্র সদস্য স্টিল প্লেইং যে তখনও খেলছিল বাকিদের সব ধরে নিয়েছে সব ধরা পড়ে গেছে একমাত্র এই লেখক তিনি ছিলেন অবশিষ্ট দিস টাইম এইবার ইট ওয়াজ মাই টার্ন আমার পালা এটা ছিল আমার পালা টুক আমি নিয়েছিলাম এ একটি ডিপ ব্রেথ গভীর শ্বাস অ্যান্ড মারমার্ড এবং বিড়বিড় করে বলতে শুরু করেছিলাম কি বলতে শুরু করেছিলাম মধুরা আমরা দেখবো অর্থাৎ সেই ছেলেটি যে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল অপু সে সর্বশেষে খেলতে শুরু করে এবং সর্বশেষে সে তার পালা পড়ে এবং সে বিড়বিড় করে বলতে শুরু করে কাবাডি কাবাডি অর্থাৎ কাবাডি খেলায় আমরা জানি কাবাডি 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 করে যে ডাক দিতে হয় সেই শব্দ সে শুরু করতে শুরু করলো এবং আই মুভড সে বলছে কি যে আমি গেলাম দ্য পার্ট অফ দা গ্রাউন্ড আই মুভড ইন টু দা পার্ট আমি ঘুরতে শুরু করলাম অফ দ্য গ্রাউন্ড গ্রাউন্ডের যে প্রয়োজনীয় অংশে অ্যাজ এক্সপেক্টেড যেটা প্রত্যাশা প্রত্যাশিত ছিল দে কট মি ইজিলি তারা ধরে ফেললো আমাকে খুব সহজেই কারণ এ তো সেরকম কনফিডেন্স ছিল না বন্ধুরা এ তো নিজে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে খেলা নিত না পরিস্থিতির জন্য একে খেলতে হয়েছিল মানে একে খেলাতে বাধ্য হয়েছিল এ না খেললে অপু না খেললে কি হতো না খেলোয়াড় কম পরে যেত এর আগের ক্লাসে আমরা দেখেছি নাসিরের মা অসুস্থ হওয়ার জন্য নাসির আসতে পারেনি নাসিরের বদলেই তো অপু খেলছিল বন্ধুরা কিন্তু ও তো ভালো খেলতে পারতো না তাই ও ওকে সহজেই ধরে ফেলল আই ট্রাই টু জাম্প আমি চেষ্টা করেছিলাম টু জাম্প জাম্প দিতে বাট ফেল কিন্তু পড়ে গেলাম অন দ্য গ্রাউন্ড গ্রাউন্ডে মাটির মধ্যে পড়ে গেলাম অল অফ দেম তাদের সকলেই পাইল্ড আপন মি ঝাঁপিয়ে পড়লো আমার উপরে আই কুট মুভ আমি নড়তে পারলাম না বন্ধুরা তাহলে অপু কি বলছে আই কুড মুভ আমি নড়তে পারলাম না আই ফেল্ট আমি অনুভব করলাম হেল্পলেস হতাশ হতাশ অনুভব করলো অ্যাট দ্যাট মোমেন্ট ঠিক সেই মুহূর্তে আই ফেল্ট আমি অনুভব করলাম এ সিভার বাইট একটা তীব্র কামড় অন মাই রাইট লেগ আমার ডান পায়ে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স আমি কখনো অনুভব করিনি আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স আমি কখনো অনুভব করিনি সাচ এ পেইনফুল বাইট এই ধরনের একটা যন্ত্রণাদায়ক কামড় বিফোর আগে মাস্ট বি এটা অবশ্যই এটা নিশ্চয়ই হবে একটা আমি ভেবেছিলাম টু মানে বাঁচাতে নিজেকে মোর আরো কামড়ের হাত থেকে বাঁচাতে আই গেভ এ জাক আমি দিলাম একটা ঝাঁকুনি ওফ মাই অপোনেন্টস আমার বিরোধীরা প্রতিপক্ষের খেলোয়াড়রা আই এক্সপেক্ট প্রত্যাশা করেনি সাচে জাক এই ধরনের একটা ঝাঁকুনি ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার একটা প্রায় পরাজিত প্লেয়ারের কাছ থেকে তাহলে তারা ভেবেছিল কি একে ধরে মাটিতে ফেলে দিয়েছি মানে এ আর নড়তে চড়তে পারবে না কিন্তু হাস্যকর ব্যাপার হলো সেই সময় অপুর ডান পায়ে একটি পিঁপড়ে খুব জোরে কামড় বসায় তাতে অপুর খুব ব্যথা অনুভব হয় সে ভাবে কি যে আরো হয়তো পিঁপড়েটা আমাকে কামড়াবে তাই সেই পিঁপড়ের কামড়ের হাত থেকে বাঁচার জন্য বন্ধুরা সে খুব জোরে একটা ঝাঁকুনি দেয় আর সেই ঝাঁকুনিতেই কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা কাত হয়ে যায় কারণ তারা ভেবেছিল যে এ তো একে তো মাটিতে ফেলেই দিয়েছি এ আর কি করবে তাহলে হাস্যকর একটা ব্যাপার বন্ধুরা যা যে ধরা খেয়ে গিয়েছিল সেই কিন্তু প্রতিপক্ষকে পরাজিত করে দেওয়ার মুখোমুখি মানে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবে এক দিয়ে কিন্তু বিপক্ষের খেলোয়াড়রা কাত হয়ে যাবে বন্ধুরা দেখি কি আছে আই এম নট সিওর আমি নিশ্চিত ছিলাম না হোয়াট হ্যাপেন কি ঘটেছে আপনার দেশ এরপরে হঠাৎ করে আই হার্ড আমি শুনলাম এ হিউজ আউট একটা বিরাট চিৎকার অফ জয় আনন্দের ফ্রম আওয়ার সাপোর্টার আমাদের সমর্থকদের কাছ থেকে থ্রি চেয়ার ফর অপু থ্রি চিয়ার্স ফর অপু থ্রি চিয়ার্স ফর অপু হিপ হিপ হুরে হিপ হিপ হুরে তাহলে আনন্দ সূচক যে জয়ের ধ্বনি জয়ের ধ্বনি তারা করতে থাকছিল মাই কাজিন আমার তুতো মানে মামাতো ভাই সাউথের চিৎকার করে বলল অপু ইউ জাম্প অপু ইউর জাম্প তোমার যে লাফানোটা হ্যাজ ওন দা ম্যাচ জিতিয়ে দিয়েছে ম্যাচটি ফরাস আমাদের জন্য তুমি যে লাফট দিয়েছিলে তুমি যে ঝাঁকুনিটি দিয়েছিলে তোমার সেই ঝাঁকুনি আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে দে অল দে আর অল আউট তারা সবাই বাইরে বেরিয়ে এসেছে আই ওয়াজ আমি ছিলাম সারপ্রাইজড হতবাক ওয়াজ ইট মি ওয়াজ ইট মি এটা কি আমি ছিলাম অর ওয়াজ ইট দ্য এন্ড অথবা এটা ছিল পিপলেটা যে ম্যাচটা জিতালো কে ম্যাচটা জিতালো জিতালো বন্ধুরা এখানে অপু বলছে এটা কি আমি জিতিয়েছি না পিপড়েটা জিতিয়েছে তাহলে বন্ধুরা তোমরাই বলো ম্যাচটা কে জিতিয়েছে তোমাদের কি ধারণা পিপড়েটা ম্যাচটা জিতিয়েছে না অপু জিতিয়েছে বলো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খেলছিল তো অপুই তাহলে ম্যাচ তো অপুই জিতিয়েছে পিপড়েটা তার খেলছিল না তাহলে এখানে জয়ের যে উল্লাস বা বিজয়ের যে কারণ সেটা কিন্তু অপুই তাহলে পিপড়েটার জন্য এখানে অপু তার দলকে জিতাতে সমর্থ হলো তাহলে বন্ধুরা অ্যাক্সিডেন্টালি যেমন অপু খেলার সুযোগ পেয়েছিল তার তো খেলার কথা ছিল না ঠিক আরেকটা অ্যাক্সিডেন্ট অর্থাৎ অ্যাক্সিডেন্টালি পিঁপড়েটা তার পায়ে কামড়ে দিল এবং তার দল জিতে গেল বন্ধুরা তাহলে সবই হলো কি পরিস্থিতির জন্য তাহলে খেলা তো এরকম হয়েই থাকে তাহলে একটা মজার গল্প তাহলে আমরা শেষ করলাম বন্ধুরা তাহলে তোমাদের এই গল্পটি সুন্দর গল্পটি পড়ে নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে তোমরা বাড়িতে বারবার এগুলি পড়বে এবং এর যে প্রশ্নগুলি বন্ধুরা খুব সহজ এবং একবার পড়ে বুঝে নিলে প্রশ্নগুলির উত্তর করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি সমস্যা হয় তোমরা জানাবে আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়িয়ে দেবো যদি তোমরা বাড়িতে প্রশ্নগুলি সমাধান করতে না পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জানাবে আমি অবশ্যই এই প্রশ্নগুলির সমাধান তোমাদের জন্য প্রস্তুত করে দেব বন্ধুরা তো এই অব্দি আজকের ক্লাস সকলেই ভালো থেকো বন্ধুরা